হাই ফ্রেন্ডস তোমরা আশা করছি সবাই খুব ভালোই আছো তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না তোমরা কিন্তু বাড়িতেই থেকো বাড়ি থেকে বেরিয়েও না যাই হোক তো আমি চেষ্টা করছিলাম যে ক্লাস টেন মানে যারা মাধ্যমিক দেবে তাদের তো তাদের তো আর পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না বা তাদেরকে কনসিডারও করা হয়নি আর তাদের এটা জীবনেরও ব্যাপার যে তাদের এই রেজাল্টটা কিন্তু সারা জীবন লাগবে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছিলাম ক্লাস নাইনের অঙ্কগুলি চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো কিছু করে দেওয়ার চেষ্টা করছি তো আগের দিন আমি শুরু করেছিলাম লম্ববৃত্তাকার চোং তো আমি সেখানে ফর্মুলাগুলি একবার ডিসকাস করেছি তার সাথে আমি একটা একটা না দুটো অঙ্ক করেও দিয়েছি আজকে আর একটা অঙ্ক করে দিচ্ছি দেখো তোমরা বুঝতে পারো কি না আর যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমার ভিডিওর প্রথমেই যে ফোন নাম্বারটা আছে দেখবে সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করেও লিখতে পারো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো আর যদি অন্য কোনো অঙ্ক আটকে যায় বা বুঝতে পারছো না বা করে দিলে সুবিধা হয় তাহলেও কিন্তু করে দিও আর স্কুল থেকে সরি স্কুল থেকে না মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমাদেরকে হোম টাস্ক অ্যাসাইনমেন্ট সেইগুলোও আমি করে দিচ্ছি সেইগুলোও তোমরা ভিডিও দেখো আর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো দেখো বুঝতে পারো কিনা থ্যাংক ইউ আগের দিন আমি তিন নম্বরের অঙ্কটা অঙ্কটা করে দিয়েছিলাম আজকে আমি ছয় নম্বরের অঙ্কটা করছি দেখো ছয় নম্বরের অঙ্কটা করার কারণটা হচ্ছে আমাকে অনেকেই এটা হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করে করেছে যে ছ নম্বরের অঙ্কটা করতে একটু অসুবিধা হচ্ছে দেখো তোমরা বুঝতে পারো কিনা আমার করানোটা আর যদি না বুঝতে পারো অবশ্যই জানিও দেখো এখানে যেটা বলা আছে সমান ব্যাসার্ধের সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট এ তিনটি জারের প্রথমটির দুইয়ের তিন অংশ দ্বিতীয়টির পাঁচের ছয় অংশ আর তৃতীয়টির নয়ের সাতের নয় অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল বলছে দেখো আমি আরেকবার বোঝাচ্ছি যে আমাদের এখানে বলা হয়েছে যে তিনটে জার আছে তিনটে লম্ববৃত্তাকার জার লম্ববৃত্তাকার জার ধরো রকম এরকম তিনটে যারা আছে তিনটেই সমান কি উচ্চতা বিশিষ্ট আর সমান ব্যাস বিশিষ্ট মানে তিনটেরই আয়তন কি হবে সমান হবে তো বলছে এটাতে এখানে প্রথমটাতে কতটা ছিল প্রথমটাতে ধরো ছিল প্রথমটাতে বলে দিয়েছে এখানে কত দুই বাই দুই বাই তিন অংশ ছিল দ্বিতীয়টাতে কি ছিল পাঁচ বাই ছয় আর তৃতীয়টাতে ছিল সেভেন বাই নাইন এত অংশ করে কী ছিল লঘু সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ফোর তো এবার বলা হচ্ছে এবার কি বলা হচ্ছে আমরা আরেকবার পরি অঙ্কটা পড়লে বুঝতে পারবো দেখো এখানে বলা হচ্ছে এর পরে যেটা বলা হচ্ছে দেখো যে ওই তিনটি জারের অ্যাসিডের অ্যাসিড যদি ওই তিনটে জারের অ্যাসিড নেওয়া হয়েছে ওই তিনটে জারের অ্যাসিড নিয়ে কি করা হয়েছে ওই তিনটে জারের অ্যাসিড নিয়ে দেখো যদি দুই থেকে দুই দশমিক এক ডেসিমিটার দুই দশমিক এক ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় মানে আর একটা জার নেওয়া হয়েছে যেই জারটার ব্যাসটা বলে দেওয়া হয়েছে জারটার ব্যাসটা হচ্ছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যার আমি তোমাদেরকে ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি জারটা ধরো এতটা বড়ো এরকম তো এই জারের এই ব্যাসটা বলে দিচ্ছে কত দুই দশমিক এক ডেসিমিটার এবার বলছে যে এই জারে ঢালা হয়েছে কতটা কি কি ঢালা হয়েছে দেখো এখানে ঢালা হয়েছে এই অংশটা এই অংশটা এই অংশটা ঢালার পরে বলছে যে তবে ওই জারে অ্যাসিডের উচ্চতা অ্যাসিডের উচ্চতা মানে ধরো জারটা আমি কীরকম এঁকেছিলাম সেই জারটা ছিল এই রকম চারটা ধরো এরকম ছিল তার বলছে অ্যাসিডের উচ্চতা মানে আমরা এই এইটুকু ধরো অ্যাসিডটা পূর্ণ হয়েছে আমরা এই উচ্চতাটাকেই ধরে নেব। এই উচ্চতাটা কত বলে দিয়েছে ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার ঠিক আছে তারপর আমাকে বল আমাদের এখানে বলা হয়েছে যে প্রথম তিন এই জারটাতে ঢালা হলো তার উচ্চতা হলো ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য এখানে বলে দেওয়া হয়েছে এবং তাহলে তাদের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের ব্যাপারটা কি হলো প্রথম থেকে এক আরেকবার আমরা একটু বুঝে নিই তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে তিনখানা এখানে জার আছে তিনখানা জারের সরি হুম এখানে তিনখানা জার আছে তিনখানা এই তিনখানা জার মিলিয়ে আর একটা বড় জারে এখানে এখানে কিছুটা অ্যাসিড এখানে কিছুটা অ্যাসিড এখানে কিছুটা অ্যাসিড মিলে এখানে ঢালা হলো এবার বলা বলা হয়েছে এটার আমরা উচ্চতা জানি না এই তিনটেই সমান এই তিনটের উচ্চতা আমি জানি না এখানে শুধু জানি ব্যাসটা তাহলে আমরা উচ্চতা ধরে নেব উচ্চতা ধরে নিয়ে একটার কি বের করব একটার আয়তন বের করব তাহলে তিনটের আয়তন বেরিয়ে যাবে এবার এখানে একটার আয়তন যেটা বেরোচ্ছে সেটার কত অংশ প্রথমটার দুয়ের তিন অংশ তার পরেরটার পাঁচের ছয় অংশ তারপরেরটা সাতের নয় অংশ কতটা আয়তন হয় সেটা কি পড় কোথায় যাচ্ছে এই জায়গাটাতে চলে যাচ্ছে তো এখানে যখন চলে যাচ্ছে তাহলে এখানে এই তিনটেকে প্লাস করে এখানে পড়ছে তো এখানের উচ্চতাটা বলে দিয়েছে এখানের উচ্চতাও বলে দিয়েছে আর এখানের ব্যাসও বলে দিয়েছে তাহলে এখানের আমি আয়তন পাবো এখানের আয়তন আর এই তিনটের আয়তন কি হবে সমান হবে তো তারপর আমরা অঙ্কটা বের করতে পারবো এবার দেখি অঙ্কটা কিভাবে লিখে করতে হবে তোমরা আশা করছি আমার করানো বুঝতে পারবে আর যদি না বুঝতে পারো অবশ্যই জানি দেখো সমান তিনটি জারের প্রতিটির জারের প্রতিটির ব্যাস এখানে বলে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার আমরা ব্যাস নিয়ে কাজ করতে পারবো না ব্যাস মানে টু আর টু আরটা বলে দিয়েছে এটা আমরা বের করব ব্যাসার্ধ ব্যাসার্ধ জিরো পয়েন্ট সেভেন ডেসিমিটার বেরিয়ে গেলো নেক্সট যেটা করব দেখো এবার আমাদেরকে এখানে আরেকটা এখানে যেটা হাইটটা আমাদেরকে উচ্চতাটা বের করতে দিয়েছে আমরা উচ্চতাটাকে ধরে নিলাম তাহলে প্রতিটি জার মানে একটি জারের আয়তন কি বেরোবে পাই আর স্কোয়ার এইচ পাই মানে বাইশের সাত আর আর মানে আমরা এখানে পেলাম জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার আর স্কোয়ার আছে এখানে আর এইচ এইচটা আমরা এইচ রাখলাম কারণ এইচটা আমরা জানি না ধরে নিয়েছি এটা হচ্ছে আয়তন এবার নেক্সট যেটা করব দেখো প্রথমটা থেকে কতটা নিয়ে কতটা ছিল প্রথমটাতে দুয়ের তিন অংশ তাহলে প্রথমটার চেয়ে দুয়ের তিন অংশের আয়তন কত হবে পুরোটার আয়তন এটা আর দুয়ের তিন অংশের আয়তন করতে গেলে দুয়ের তিন দিয়ে গুণ করতে হবে দেখো আমি কি লিখেছি প্রথম যারের লঘু সালফিউরিক অ্যাসিড ছিল এত অংশ তাহলে প্রথম যারের লঘু সালফিউরিক অ্যাসিডের আয়তন কত হবে এই পুরোটা আমরা এখানে যেটা পেয়েছিলাম আগের লাইনে সেটার সাথে টু দুয়ের তিন গুণ হবে নেক্সট যেটা করতে হবে আমাদের দেখো তারপর আমাদের কি কি হবে অনুরূপভাবে কি হবে দ্বিতীয় জারেও একই ঘটনা এটা আমাদের কমন থাকছে তার সঙ্গে মাল্টিপ্লাই হবে দ্বিতীয় জারের অংশটা দ্বিতীয় জারে ছিল পাঁচের ছয় অংশ তৃতীয়র ক্ষেত্রেও তাই প্রথমটা কমন থাকছে তারপরে থাকছে সেভেন বাই নাইন আমার একটু কাটাকুটি হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপর যেটা আছে দেখো তিনটি জারের অ্যাসিডকে একত্রিত করা হলো তিনটি জারের একত্রিত করা হলে তিনটের আয়তনকে আমাকে জোর করতে হবে দেখো আমি তিনটে যা যা পেয়েছি আমি এখানে এটা 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 এই তিনটেকে কি করেছি এখানে দেখো প্লাস করে দিয়েছি তো প্লাস করার পরে দেখো কি হচ্ছে ঘটনাটা আমি এখান থেকে প্লাসের সুবিধার জন্য সবকটাকে গুণ করে দিইনি আমি প্লাসের সুবিধার জন্য কি করেছি প্রথমে দেখো এইটা কম এটা দেখো বাইশ বাইশ সব জায়গাতে আছে আমি নিয়ে নিলাম এই জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার সব জায়গাতে আছে সেটাকেও কমন নিলাম এইচটাও সব জায়গাতে আছে সেটাকেও আমি এখানে কমন নিয়ে নিয়েছি নেক্সট যেটা করেছি বাকিগুলো টু বাই থ্রি ফাইভ বাই সিক্স আর সেভেন বাই নাইন এখানে রইলো তিনটেকে আমরা প্লাস করে দিলাম নেক্সট যেটা করলাম করব আমরা দেখো এবার প্লাসটা করার সময় তোমরা অবশ্যই দেখো এটা জিরো পয়েন্ট সেভেন এটা জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট আমি লিখেছি সেভেন বাই টেন সেভেন বাই টেন আর এখানে যেটা প্লাস করেছি প্লাসটা তোমাদেরকে আমি একবার শেখাচ্ছি তার আমি বারবারই শেখাই কিন্তু আমি দেখেছি যে অনেক ক্লাস টেনের অনেক ছেলেই এই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারে না তার জন্যই আমি আরেকবার দেখাচ্ছি দেখো আমাদের করতে হবে প্রথমে এই তিন ছয় নয় তিন ছয় নয় এই তিনটের লসাগু করতে হবে তিন দিয়ে যাবে এক দুই আর এটা তিন লসাগো করলে কত হচ্ছে তিন দু ছয় ছয় তিনে আঠেরো ঠিক আছে তাহলে আমাদের কত হচ্ছে আঠেরো বেরোল এই আঠেরোটা আমাদের কোথায় বসবে এখানে একটা লম্বা লাইন টেনে নিচে বসবে এবার যেটা করবো প্রথমটাতে যে হরটা আছে তিন তিন দিয়ে আঠেরোকে কী করবো ভাগ করব ভাগ করে আমরা কত বেরোবে ছয় ছয় দিয়ে এই দুইকে গুণ করব করে এখানে বসালাম বারো নেক্সট দেখো পরপর আমরা এইভাবেই করব যে ছয় দিয়ে আট আঠেরোকে ডিভিশন করলে ভাগ করলে কত হচ্ছে তিন তিন দিয়ে পাঁচকে গুণ করলে পনেরো আবার নয় দিয়ে আঠেরোকে গুণ করলে দুই দুই দিয়ে সাতকে গুণ করলে নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে দুই দুই দিয়ে সাতকে গুণ করলে চোদ্দো এবার এই তিনটেকে বারো পনেরো চোদ্দো বারো পনেরো চোদ্দো এই তিনটেকে প্লাস করে আমি পাচ্ছি একচল্লিশ আর এই দিকটায় দেখো সাত সাত কেটে দিয়েছি আর এখানটা যেমন ছিল সেরকম রেখে দিয়েছি এবার তোমরা দেখো আমি যেটা করছি সেটা হলো যে এখানে আমি তোমাদেরকে তোমরা একটু বোঝার চেষ্টা করো আমি এটা রেখে দিয়েছি আমি আর গুণ করিনি কারণ আমাদের কাটাকুটি হবে সুবিধা হবে তার জন্য এটা আমাদের কী বেরোলো এটা বেরোলো ওই তিনটে যে জার ছিল তিনটে জারের যে ভলিউম বেরোলো তিনটে জারের পুরো অ্যাসিডের যে ভলিউম সেটা এটা বেরিয়ে গেল। এবার একটা বড়ো জার নেওয়া হয়েছে সেই বড়ো জারের ব্যাস আমাদের বলা হয়েছে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করার জন্য কি করতে হবে দুই দিয়ে ভাগ আর এখানে টু পয়েন্ট ওয়ান থাকার জন্য এখানে আমরা টেন একটা টেন নিয়েছি নিচে একটা টেন নিয়েছি ঠিক আছে এবার দেখো নেক্সট যেটা তোমাদের বুঝতে হবে এবার জারটিতে অ্যাসিডের উচ্চতা বলে দিয়েছিল ফোর আমরা এটাই ওই জারটির উচ্চতা বা অ্যাসিডের আমরা এখানে অ্যাসিডের ভলিউম দেখছি তো তাই এখানে অ্যাসিডের উচ্চতা জানলেই হবে তো জারটিতে অ্যাসিডের আয়তন এখানে কিন্তু আমি জারের আয়তন লিখিনি অ্যাসিডের আয়তন বড় জারটির অ্যাসিডের আয়তন কত হচ্ছে টু পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ করলে কি হবে বলো এখানে দেখো এখানে পাই আর স্কোয়ার এইচ তোমরা এখানটা একটুখানি দেখে নাও কি হবে যে পাই আর স্কোয়ার এইচ পাইয়ের জায়গায় বাইশ বাই সাত দেখতে পাচ্ছ তারপরে আর আর এর জায়গায় আমি কি বসিয়েছি টোয়েন্টি ওয়ান এইচ এই টোয়েন্টি ওয়ান বাই টু বাই টেন টু ইন্টু টেন এখানে বসিয়েছি এটার স্কোয়ার আর এইচের জায়গায় কি বসিয়েছি ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে এটা কি বের হলো বড় যে যারটা ছিল বড় জাতটার বড় জাতটা যে ছিল বড় জাতটার বড় জাতটার অ্যাসিডের আয়তন এরকম বেরিয়ে গিয়ে গেল नेक्स्ट দেখো আমরা কি করব দেখো তাহলে আমাদের এই যে এই নিচে যেটা বড়ো জারের আয় জারের অ্যাসিডের আয়তন বেরিয়েছে সেইটার সাথে কোনটা ইকুয়াল হবে সেটার সাথে দেখো এই যে এই পোর্শানে আমাদের এখানে যেটা বেরিয়েছে এ এটা যেটা বেরিয়েছে এটা কি হবে ইকুয়াল হবে দেখো নেক্সট আমি যেটা করছি দেখো এখানে দেখো আমি যেটা করছি আমি এখানে ইকুয়াল করে দিয়েছি এই যে ইকুয়াল করে দিয়েছি এটা ছিল বড়ো জারের আয়তন আর এটা ছিল এই সরি এটা ছিল তিনটে জারের টোটাল অ্যাসিডের আয়তন আর এটা ছিল বড়ো জারের আয়তন এবার দেখো আমরা এটা কি করব ক্যালকুলেশনটা একটু দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি এইচ এইচটা রেখে দিলাম আর বাদ বাকি সব কিছু এই দিকে নিয়ে গেলাম দেখো এখানে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ানের টোয়েন্টি ওয়ানের বাই টু বাই টেনের স্কোয়ার দেখো একটা টোয়েন্টি ওয়ান আর একটা টোয়েন্টি ওয়ান এই টু দেখো দুবার বসবে এইটা একটা টু এটা একটা টু আর টেন এখানে একটা টেন আর এখানে একটা টেন বসিয়ে দিয়েছি নেক্সট যেটা করতে হবে আমাদেরকে তোমরা দেখ দেখতে থাকো দেখো এখানে আমি যেটা করছি এই যে এই টু টোয়েন্টি ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন এখানে বসলো এই টোয়েন্টি বাই সেভেন এখানে বসেছে এই ফর ফোর পয়েন্ট ওয়ান এখানে আমি ফর্টি ওয়ান বসিয়েছি বাই কত করেছি টেন করেছি পয়েন্টটা থাকার জন্য পয়েন্টটা তোলার জন্য আমি নিচে টেন দিয়ে মাল্টিপ্লাই করেছি এই ফর্টি ওয়ানটা যাবে নিচে এই এইটিনটা যাবে ওপরে এবার আমরা যদি এটা পুরোটা কাটাকুটি করি তাহলে আমাদের বেরোবে ফোর পয়েন্ট জিরো ফাইভ দেখো আমরা কাটাকুটিটা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো যে আমাদের এই কাটাকুটি করলে এটাই বেরোবে তার এটাই হলো প্রথম তিনটি জারের উচ্চতা আশা করছি আমার করানোটা তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে অসুবিধা থাকে বা এই কাটাকুটি করতে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয় যে কাটতে পারছো না তাহলে অবশ্যই আমাকে জানিও